শুক্রবার আইএসএলের তৃতীয় ম্যাচে নামছে ইস্টবেঙ্গল, সামনে মানুয়েল মার্কেজের এফসি গোয়া। আর ইয়ে ধোনি কি হুই জি গজব গ্রিপ কাইসে এসআরএমবি জেসে এসআরএমবি টিএমটি বার কি উইন গ্রিপ টেকনোলজি সিমেন্ট কে সাথ বানায় মজবুত পকড় গ্রিপ ইজ ইম্পর্টেন্ট। ইস্টবেঙ্গলের মতোই এফসি গোয়াও নিজেদের প্রথম দুটো ম্যাচে জয়ের মুখ দেখেনি, কিন্তু গত ম্যাচে কলকাতার মাটিতে মোহামেডানের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে ড্র করতে পেরেছে মানুয়েল মার্কেজের এফসি গোয়া। অন্যদিকে ইস্টবেঙ্গল গত ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এগিয়ে থেকেও পরাজিত হয়েছে। এবার চলতি আইএসএলের প্রথম হোম ম্যাচে জয়ের মুখ দেখতে উদ্যোগী কার্লেস কোয়াদ্রাত, তার উপর রয়েছে চাকরি হারানোর চাপ, কিন্তু সেসবকে কাটিয়ে আপাতত সমর্থকদের মুখে হাসি ফেরানোই লক্ষ্য স্প্যানিশ কোচের। কিন্তু এফসি গোয়ার বিরুদ্ধে কাজটা সহজ হবে না কার্লেস কোয়াদ্রাতের, কারণ একই টিমের অফর্ম চিন্তার বিষয় তার ওপর। দলের দুই তারকা বিদেশি সল ক্রেসপো এবং দিমিত্রিয়স দিয়ামান্তাকোস এই ম্যাচে অনিশ্চিত। কার্লেস কোয়াদ্রাত বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছিলেন এফসি গোয়া ম্যাচ খেলবেন না গ্রিক ফরওয়ার্ড দিমিত্রিয়স। অন্যদিকে সল ক্রেসপোর ডেঙ্গু হলেও তাকে খেলানো নিয়ে এখনও জল্পনা জিয়ে রেখেছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট, যদিও কেরালা থেকে ফিরে আসার পর মাঠে একদিনও অনুশীলন করেনি সল। কেরালা থেকে ডেঙ্গু নিয়ে এসে কেবলমাত্র অনুশীলনই দেখে গিয়েছেন সল ক্রেসপো, ফলে মাঠে তাস থাকার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। এই পরিস্থিতিতে কি একাদশ নিয়ে এফসি গোয়ার বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল, চলুন দেখে নিই। প্রথমেই আসা যাক গোলকিপিংয়ের বিষয়ে। এখানে একটি বড় পরিবর্তন আনতে চলেছেন কার্লেস কোয়াদ্রাত। প্রপসুকন গিলের পরিবর্তে বাঙালি গোলকিপার দেবজিৎ মজুমদারকে সুযোগ দিতে চলেছেন কোয়াদ্রাত। এদিকে ডিফেন্সে সম্ভবত তিন ব্যাকে যাবেন স্প্যানিশ কোচ, সেক্ষেত্রে আনোয়ার আলী, হেক্টর ইউস্তে এবং হিজাজি মাহিরের ত্রয়ী শুরু করতে চলেছেন এই ম্যাচে। মাঝ মাঠে জিক্সন সিংয়ের সাথে শুরু করতে পারেন সৌভিক চক্রবর্তী। সল ক্রেসপোর না থাকাটা অনেক বড় ধাক্কা, এই জায়গায় দাঁড়িয়ে জিক্সন সিং এবং সৌভিক চক্রবর্তী জুটিকে হাল সামলাতে হবে, এবং তার সাথে দুই প্রান্তে নাওরে মহেশ সিং এবং পিভি বিষ্ণুকে জুড়ে দিতে পারেন কার্লেস কোয়াদ্রাত। এরপর অ্যাটাকিং মিডফিল্ডে মাদি তালাল শুরু করতে চলেছেন তা বলাই যায়, আর আক্রমণে দিয়ামান্তাকোসের পরিবর্তে ক্লেইটন সিলভা শুরু করবেন, আর তার জুটি হিসেবে নন্দকুমার আক্রমণ ভাগে শুরু করতে পারেন। তবে ম্যাচের সময় সময় হয়তো নন্দকুমারের জায়গায় আক্রমণে কখনো নাওরে মহেশ সিং বা কখনো পিভি বিষ্ণু আসতে পারেন, সেক্ষেত্রে এই তিন ফুটবলার নিজেদের মধ্যে জায়গা আদান প্রদান করবেন এমনই ছক হয়তো বাঁধতে পারেন কার্লেস কোয়াদ্রাত। সুতরাং চেনা ছকের বাইরে গিয়ে 3-4-1-2 ফর্মেশনে গোয়ার বিরুদ্ধে নামতে চলেছে লাল হলুদ ব্রিগেড। এফসি গোয়ার বিরুদ্ধে ইস্টবেঙ্গল এফসির সম্ভাব্য একাদশ, গোলে দেবজিৎ মজুমদার, ডিফেন্সে আনোয়ার আলী, হেক্টর ইউস্তে ও হিজাজি মাহের, মাঝমাঠে সৌভিক চক্রবর্তী এবং জিক্সন সিং, দুই উইংয়ে নাওরে মহেশ সিং এবং পিভি বিষ্ণু, অ্যাটাকিং মিডফিল্ডার মাদি তালাল, আর আক্রমণে ক্লেইটন সিলভা ও নন্দকুমার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।